হ্যালো ভিউয়ার্স, আমরা প্রায় বিভিন্ন ভিডিও পেয়ে থাকি যেগুলো আমাদের স্যাটে সাপোর্ট করে না। যেমন ধরা যাক, সিম্ফনিতে বেশ কিছু স্যাট আছে যে স্যাটগুলো থ্রি জিপি ছাড়া সাপোর্ট করে না, বা MP4 ছাড়া সাপোর্ট করে না, অথবা ABI4 বা এই ধরনের যেগুলো আছে এইগুলো ছাড়া সাপোর্ট করে না। তখন আমরা হন্যে হয়ে খুঁজতে থাকি কোথায় একটা কম্পিউটার পাবো যেখানে আমরা এটাকে কনভার্ট করবো, ABI থেকে MP4-এ কনভার্ট করবো বা 3GP-তে কনভার্ট করবো, তারপর আমরা সেটা প্লে করবো। কেন ভিউয়ার্স, আমরা খুব সহজেই কিন্তু সেটা কনভার্ট করে নিতে পারি। যে কোনো কম্পিউটারে ঢুকার পরে আমরা সেটাকে, যদি সেখানে আমাদের কনভার্টার সফটওয়্যার নাও থাকে তাহলে আমরা সেটাকে করতে পারি, বা নোকিয়ার কিছু কিছু হ্যান্ডসেট আছে যেগুলো থেকে ইউজার নেমের সাথে আমরা ফরম্যাটটা চেঞ্জ করে নিতে পারি। তো কিভাবে চেঞ্জ করা যায় সেটাই আমরা দেখবো। যে কোনো এই ভিডিওটার রাইট বাটনে ক্লিক করার পরে আমরা দেখবো রিনেম নামে একটা অপশন আছে। রিনেম অপশনটার পরে আমাদের ডট দিয়ে যে অংশটা থাকবে সেখানে লেখা আছে WMV। WMV হচ্ছে উইন্ডোজ মিডিয়া ভিডিও। আশা করছি আচ্ছা, উইন্ডোজ মিডিয়া ভিডিও, ঠিক আছে। তো আমরা এই উইন্ডোজ মিডিয়া ভিডিও থেকে এটাকে আমরা কেটে দিব। কেটে দিয়ে ডট এমপি ফোর লিখে যখন আমরা ক্লিক করবো তখন সেটা ফরম্যাটটা কিন্তু MP4 হয়ে যাবে। আর যে সকল সেটে এই WMV ফাইলগুলো সাপোর্ট করে না, MP4 সাপোর্টেড, সেখানে তখন সেটা ইজিলি সাপোর্ট করবে। এই ছিল আমাদের প্রসেসটা কনভার্ট করার উইদাউট সফটওয়্যার। থ্যাংক ইউ।